পর্যাপ্ত প্র্যাকটিসের অভাব প্র্যাকটিসের অভাব এই ইস্যুটা অনেকেরই হয় অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে তুমি এতদিন ধরে পড়ছো এচএসি পুরো লাইফ পড়ছো এইচএসি পুরা এইচএসি পরীক্ষা দিচ্ছো দিন অ্যাডমিশনে পড়ছো তোমাকে যদি কোনো একটা টপিক এখানে নিয়ে আসি কোনো টপিক যদি তোমাকে এক্সপ্লেন করতে বলি তুমি সেই টপিক এক্সপ্লেন করে দিবে আমাকে তুমি ভেক্টরের সবগুলো মানে ডেরাইভেশন ডেরাইভেশন কোথায় কোথায় ইউজ হয় কী আছে না আছে কীভাবে সব থিওরি টিউরি সব তুমি এক্সপ্লেন করতে পারবা ফাইন বাট তোমাকে আমি যদি হচ্ছে একটা প্রেশারের মধ্যে ফেলে দিই এক ঘন্টার মধ্যে তোমাকে একশো টাইম সিকে দাঁড়াতে হবে এই ফিজিক্সের উপরে ইভেক্টের উপরে তখন তুমি ভুল করা স্টার্ট করবা তার মানে কি এই এটা থেকে উত্তরের একমাত্র উপায় কি ভাইয়া প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন এবং তত তোমার হচ্ছে এই ইয়েটাও কেটে যাবে এবং এক্সাম হল প্রেশারও অনেকটাই কমে যাবে ওকে সো প্র্যাকটিস করতে হবে প্রচুর